have my own business like acting kori er karone amar jogajog korte hoy manusher sathe kintu bar bar hacking er fole ami contacts gulo save korte parina tarpore password bhule jai dialogue mone rakhbo na password mone rakhbo পাসওয়ার্ড মনে রাখার জন্য একটা খাতা বানাই সেই খাতাটাও হারিয়ে ফেলি বিকজ খুবই ভোলা মনে যাই হোক এগুলো তো আসলে ঘটনা হওয়ার কথা না ব্যাপারটা হওয়ার কথা ছিল একদমই এরকম আমার অ্যাকাউন্টে আমার পাসওয়ার্ড আমার অ্যাক্সেস থাকবে শুধু সময় আমাদের নিউজ ফিডে বিভিন্ন রকম ভালনারেবল লিংক চলে আসছে লাইক একটা বাজে ছবি দিয়ে কিছু একটা বলা হয়েছে যে ক্লিক হেয়ার বা ক্লিক মি সো এই জিনিসগুলো যখন চলে আসছে তখন আমাদের ছোট ভাই বোনেরা না বুঝে ওটাতে ক্লিক করছে ইন্টারনেট আমরা বাচ্চা থেকে দেই কিন্তু আমরা নিজেরা টেক কেয়ার করি দেখাশোনা করি এবং টাইম মতন ওপেন টাইম মতন বন্ধ করি ফ্রেন্ডস না আমি আমার মিসদের ওখানে কমেন্টস দেই কিন্তু এত অল্প বয়সে বাচ্চাদেরকে ইন্টারনেট না দেওয়াটা ভালো আর এর মধ্যে টাচ মোবাইলটা না দিলে আরো বেটার এটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে মানুষের থিংকিং এর উপর ডিপেন্ড করে সামবডি থিংস যে ইন্টারনেট ইউজ করলেই মানুষ ভুল পথে যেতে পারে ইটস নট রাইট ইটস রং তুমি যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা পর্যন্ত যাবা তুমি ওখানে তুমি ট্র্যাপে পড়বা কি করে যতক্ষণ পর্যন্ত তুমি অ্যালাউ না করবা ট্র্যাপটাকে তোমাকে ফেলতে সবাই মানে একটা নরমাল পাসওয়ার্ড ইউজ করি আমার নাম আমার বার্থডে গার্লফ্রেন্ডের নাম এরকম অনেক কিছু ইউজ করি ফিজিক্যাল জগতে যতটুকু চলাফেরা করি আমাদের ক্রাইম ঘটলে তো পুলিশ আসে গাড়ি নিয়ে ইন্টারনেট জগতে প্লাস ক্রাইম করলে সেখানে পুলিশ যাবে কি হবে এটাও একটা কোশ্চেন প্রাইভেসি দিয়ে কিছু অ্যালবামে পিকচার রাখছি বাট দেখা যাচ্ছে যে ওগুলো যখন হ্যাক হয়ে যায় অ্যাকাউন্টটা তখন দেখা যাচ্ছে আমাকে ওই মানে ওগুলো আমাকে ছেড়ে দিবে ইন্টারনেটে বা ফাঁস করে দিবে তখন আমাকে একটা থ্রেট দেওয়া হয় আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমাদের আরো অনেক কেয়ারফুল হতে হবে আমাদের আইডি মাঝে মধ্যে আমরা আমাদের আইডি হ্যাক করে এবং আমাদের বিভিন্ন ছবি দিয়ে এবং ফেক আইডি অ্যাকাউন্ট তৈরি করে দেন আমাদের আইডির প্রতি এবং ইন্টারনেটের প্রতি আরো অনেক কেয়ারফুল হতে হবে দেখা যায় আমার একটা আইডি দিয়ে অনেকে মানে নতুন আইডি খুলছে নতুন আইডি খুলে আমার ছবি ইউজ করছে এবং আমি একটা ছবি পোস্ট করার ঠিক 5 বা 10 মিনিটের মধ্যে সে আর একটা মানে আইডি খুলে ফেলছে বা নতুন ছবি শেয়ার করছে তখন আসলে কিন্তু পাবলিক কিন্তু কনফিউজ হয়ে যাবে ইন্টারনেটের পজিটিভ দিকও আছে আর নেগেটিভ দিকও আছে সো আমরা যাতে নেগেটিভ দিক থেকে বের হয়ে আসতে পারি আর আমরা ইন্টারনেট থেকে পজিটিভ দিকটা নিই আর নেগেটিভ দিক থেকে বের হওয়া আসার জন্য যা যা করা দরকার আমরা যারাই নেট ইউজ করি না কেন সেদিক থেকে সচেতন থাকি আমি জানি না আসলে এই কথাগুলো ডিরেক্টলি আমি এই প্রবলেমগুলো ডিরেক্টলি কার কাছে উপস্থাপন করব এরকম আই গেস আমার মতো আরও অনেকেই জানেন না যে আসলে প্রবলেমগুলো নিয়ে কার কাছে যাবে